हम बाकी करेंगे कल। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিমি সেন ধুম, ফির হেরা ফেরি, হাঙ্গামার মতো সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছেও পেয়েছেন বেশ পরিচিতি। কিন্তু বেশ কিছুদিন ধরে রূপালী পর্দার আড়ালে এই বাঙালি অভিনেত্রী। তবে সম্প্রতি প্রতারণার শিকার হয়ে নতুন করে খবরের শিরোনামে এলেন তিনি। আইনের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার যতীন ফ্যাস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে 4,14,00,000 রুপি প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন রিমি। জানা যায়, বছর তিনেক আগে মুম্বাইয়ের আন্ধেরিতে এক জিমে যতীনের সঙ্গে রিমির প্রথম পরিচয়। তখন যতীন নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। পরে সে রিমিকে তার সংস্থায় বিনিয়োগের প্রস্তাব করেন। লাভের 30% রিমিকে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন। এদিকে যতীনের কথায় আস্থা রেখে তার সংস্থায় বিনিয়োগ করেন অভিনেত্রী। কিন্তু একটা সময় পর লভ্যাংশের জন্য বারবার ফোন করলেও যতীন ফোন রিসিভ করেনি। তখন রিমির বুঝতে বাকি থাকে না, ব্যবসায়ী পরিচয়ের আড়ালে যতীন মূলত একজন প্রতারক। এছাড়া অভিযোগে রিমি পুলিশকে জানায়, 2019 সালের প্রথম 6 মাসের মধ্যে তিনি ওই ব্যবসায় 1,00,000,000 রুপি লগ্নি করেন। পরবর্তী বিনিয়োগে 40% লাভ পাবেন এমন আশ্বাসে 1 বছরের মধ্যে আরো 3,14,00,000 রুপি বিনিয়োগ করেন রিমি। কিন্তু লাভের হিসাবে 3,00,000 রুপি তো দূরের কথা। বিনিয়োগ করা 4,00,000,000 রুপির বেশি মূলধনটুকুও রিমি ফেরত পাননি, তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।